আসসালামু আলাইকুম, আমি জুবের। সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সো আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আসতে চান, অনেকেই দেখা যায় যে আইএলটিএসটা দিতে পারতেছে না বিকজ অফ কোভিড-19 এর কারণে। সো তাদের জন্য আজকে সুবর্ণ একটা সুযোগ আছে, আমি সেই সুযোগটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে যারা জার্মান রিলেটেড অল ইনফরমেশন চান, যারা জার্মান রিলেটেড এর অনেক বিষয়বস্তু জানতে চান, জার্মানির লাইফস্টাইল সম্পর্কে জানতে চান, জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে চান, জার্মানিতে জব অপরচুনিটি সম্পর্কে জানতে চান, তারা আমাদের নতুন আরেকটি ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। সেটা হচ্ছে জার্মান বিডি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে germanbd.com। এই বিষয়ে আপনারা নিচের ডিসক্রিপশনে এ টু জেড পেয়ে যাবেন, আপনারা নতুন চ্যানেলে নতুন কিছু পাবেন, আই হোপ সো। ওয়েল, সো লেটস স্টার্ট ইট। ফার্স্ট অফ অল হচ্ছে যে যারা অলরেডি ব্যাচেলর কমপ্লিট করে নিয়েছেন, মানে যারা আপনারা অনার্স কমপ্লিট করে নিয়েছেন, সেটা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, সেখান থেকে যারা আপনারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া কমপ্লিট করেছেন, ইংলিশ মিডিয়াম আই মিন দ্যাট যেটা আপনার ইনস্ট্রাকশনটা সম্পূর্ণ ইংলিশে ছিল, তারা আপনারা এখন জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যারা এমন কোনো কান্ট্রিতে লেখাপড়া কমপ্লিট করেছেন যেটা ছিল ইংলিশ মিডিয়াম, ফর এক্সাম্পল কেউ যদি ইংল্যান্ডে লেখাপড়া কমপ্লিট করে থাকেন, কেউ যদি ইউএসতে লেখাপড়া কমপ্লিট করে থাকেন, কেউ যদি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করে থাকেন, এই যে আপনাদের লেখাপড়াটা ছিল কিন্তু ইংলিশ মিডিয়ামে, রাইট? অথবা আপনারা ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রিতে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া কমপ্লিট করেছেন, আপনারা কিন্তু এখন ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য অ্যাকচুয়ালি আপনাদের আইএলটিএস এর প্রয়োজন হবে না। তবে 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 শর্তটা হচ্ছে এই যে সব ইউনিভার্সিটি কিন্তু না, বেশিরভাগ ইউনিভার্সিটিতে আপনারা উইদাউট আইএলটিএস দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আরেকটি কথা বলে রাখি, এখানে পোস্ট দিয়ে রাখি, যারা ব্যাচেলর কমপ্লিট করেন নাই এখন, শুধুমাত্র এইচএসসি কমপ্লিট করছেন, তারা যদি চান আপনারা এখন ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু পারবে না, কারণ আপনার ব্যাচেলর ডিগ্রিটা সম্পূর্ণ ইংলিশে হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন। সো আশা করি যারা জার্মানিতে উইদাউট আইএলটিএস ছাড়া স্টাডি করতে চাচ্ছিলেন, তারা এই ভিডিও সম্পর্কে আপনারা আরো বিস্তারিত ডিসক্রিপশনে পাবেন যে কোন কোন ইউনিভার্সিটি গুলা এই ধরনের অফার গুলা দিয়ে থাকে, বা কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এই বিষয়ের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং যদি কারো কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমাদের, অবশ্যই আমাদেরকে লিখতে পারেন support@studypassinfo.com। সো দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।